একটা সময় ছিল ক্রিকেটে প্রতিপক্ষকে ঘায়েল করতে টাইগারদের মূল অস্ত্র ছিল বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিক আব্দুর রাজ্জাকরা এক সময়ের বাঁহাতিদের কাণ্ডারি হলেও জাতীয় দল ছাপিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এখন বাঁহাতিদের প্রধান আইকন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাইশ গজের খেলায় সাকিবের সাথে এবং সাকিবের পরবর্তীতে অনেকে এসেছেন আবার হারিয়েও গিয়েছেন, আর বর্তমান সময়ে সাকিবের সঙ্গী আরেক স্পিনার তাইজুল ইসলাম। বেশ অনেকদিন যাবৎ সাদা পোশাকে তাইজুল যতটা রঙিন ওয়ানডে আর টি টোয়েন্টিতে ততটাই নিষ্প্রাণ, তার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে ডিপিএলও। প্রায় সাত বছর আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট বলের সান্নিধ্যে থাকলেও আবাহনীতে নিজের জায়গাটাই পাকাপোক্ত করতে যেন হিমশিম খাচ্ছে তাইজুল ইসলাম। পাঁচ ম্যাচে সুযোগ পাওয়া তাইজুলের উইকেট দুইটা, আর বাকি পরিসংখ্যানের কথা বলাটাই সময়ের অপচয় ছাড়া আর কিছুই না। তবে মুদ্রার উল্টো পিঠে ছিল চমক। জাতীয় দলে খেলা সব বাঁহাতি স্পিনারদের আলোটা যেন একাই কেড়ে নিয়েছেন ডিপিএলের বোলিং তালিকায় শীর্ষে থাকা শাইনপুকুর স্পিনার তানভীর ইসলাম। বোলিংয়ের দারুণ অ্যাকুরেসি, ব্যাটসম্যান রিড করে বল করার ক্ষমতা তানভীরকে আলাদা করেছে সবার থেকে। দশ ইনিংসে বল করা তানভীর আসরের এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী। সেরা বোলার তার সেরা বোলিংটাও করেছেন আবাহনীর সাথেই, তেইশ রান দিয়ে তুলে নেন চার উইকেট। প্রতি ওভারে পাঁচের কম ইকোনমিটা টি টোয়েন্টিতে তো যে কোনো বোলারের জন্যই ঈর্ষণীয়। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে নিজের সামর্থ্যের প্রমাণ দেয়া রাকিবুল হাসান ডিপিএলও বেশ উজ্জ্বল। দল খেলছে রেলিগেশন লিগ, কিন্তু নিজে ছাপিয়ে গেছেন দলকে, আছেন বোলিং তালিকায় সেরা দশের ভিতরে। তানভীরের থেকে এক ম্যাচ কম খেলা রাকিবুলের উইকেট ১৪টা, উইকেট প্রতি খরচ করেছেন ১৩ রানের একটু বেশি, ইকোনমিটাও টি টোয়েন্টি ফর্মেটে বেশ ভালো সেটা বলাই যায়। আকাশ নিয়ে এলো এন্টারটেইনমেন্টে ভরপুর মাসিক প্যাকেজ আকাশ লাইট প্লাস, আছে স্টার জলসা, জি বাংলা সহ দেশি বিদেশি জনপ্রিয় সব চ্যানেল। আকাশ লাইট প্লাস ২৬টিরও বেশি এইচডি চ্যানেল সহ মোট ৯০টি চ্যানেল মাসে মাত্র ৩০০ টাকায়। টি টোয়েন্টিতে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা নাসুম আহমেদের অভিষেক হয় টাইগারদের সবশেষ নিউজিল্যান্ড সফরে। প্রথম দুই ম্যাচে নিজের সেরাটা দিতে পারলেও ব্যর্থ হন শেষ ম্যাচে। জাতীয় দলে নিজেকে আরও কতটা মেলে ধরতে পারবেন নাসুম সেটা কেবল সময়ের অপেক্ষা। তবে চলতি ডিপিএলে গাজী গ্রুপের হয়ে খেলা এই স্পিনার নিজের সেরাটা দিতে না পারলেও খুব একটা যে খারাপ করছেন সেটা বলা যাবে না। প্রতি ওভারে পাঁচ রান করে দেয়া নাসুমের সেরা বোলিং ব্রাদার্স ইউনিয়নের সাথে, ১৬ রান দিয়ে নেন তিন উইকেট। সবশেষ বলাই যায় সাকিব পরবর্তী টাইগার একাদশে কারা স্পিন ইউনিটের হাল ধরবেন সেটা নিয়ে সমর্থকদের কপালে চিন্তার ভাস থাকলেও পরিসংখ্যান সমীকরণে ডিপিএলের তরুণ তানভীর রাকিবুলদের এমন আশা জাগা নিয়ে পারফরমেন্স একটু হলেও নতুন করে স্বস্তি দিতে পারে ক্রিকেট ভক্তদের। তাসওয়ার নাফি, অলরাউন্ডার।